ভিউয়ার্স, আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। এটা হচ্ছে রূপচাঁদা মাছ, এটাকে আমি আজকে গ্রিল করব, ফ্রেশ গ্রিল। দেখাচ্ছি আমি কিভাবে এটা করব। আমি এটাকে আগে 10 মিনিট আগে ঝেড়ে কুটে পানি ঝরিয়ে রেখেছি। এটাতে কি কি দিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি। আমি সবার প্রথমে আমি লবণ দেব, মাছ যে কোনো কারি যখন আমি মেরিট করে রাখবো তখন সবার আগে লবণ দেওয়া হয়, লবণ দিতে হবে। লবণটা মেখে নিচ্ছি। এখানে আমি রসুন বাটা এবং আদা বাটা দিচ্ছি প্রায় 1 চামচ। এখানে আমি সয়া সস দিচ্ছি 1 চামচ। আমি লাল মরিচের পাউডার দিলাম 1 চামচ। আমি হলুদ গুঁড়ো দিলাম 1/2 স্পুন। আমি জিরা পাউডার দিলাম 1/2 চামচ। আমি 1 স্পুন ইয়োগার্ট দিলাম। মেখে নিচ্ছি, ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে আমি এটাকে প্রায় 10 মিনিটের জন্য রেখে দেব। দেখতে পাচ্ছেন আমি 10 মিনিট পর আবার ফিরে এলাম। এখন আমি দেখাচ্ছি এখানে আপনার, আমি এখানে বিশেটার সাথে তেল মাখাবো। জাস্ট আমি এখানে সরিষার তেল ইউজ করেছি। এবার আমি এখানে ব্ল্যাক পেপার এবং হোয়াইট পেপার দেব। ব্ল্যাক পেপার হোয়াইট পেপার অ্যাড করব। ওকে, আমি এবার 1 টিস্পুন বেসন পাউডার দিলাম। এবার আমি ভালো করে আবার মেখে নেব। এটা যেহেতু আমি গ্রিল করব, তেলে ফ্রাই করব না, একদম শুকনো শুকনো করে মেখে আমি এবার ট্রেতে সাজিয়ে নেব গ্রিলে বসানোর জন্য। দেখতে পাচ্ছেন আমার ট্রে রেডি। আমি এখানে একটি একটি করে ট্রেতে বসাচ্ছি। আমি এখানে পানি করা কাঁচামরিচ দিয়েছি 5টি। আমি এটাকে একটু কভার করে দেব মশলাগুলো দিয়ে। এবার দেখুন আমি ওই মশলার পাত্রে, ফিশের মশলার পাত্রে আমি এখন টমেটোর ফালি করা রেখে আগ থেকে রেখেছিলাম, ওগুলো আমি মেখে নিচ্ছি। মাছের সেই মশলাগুলো যেগুলো আমি মাছে ইউজ করেছি এগুলো আমি এখন করে সাজিয়ে দিচ্ছি ফাঁকে ফাঁকে। এবার আমি একটু ধনিয়া পাতা নিলাম, একদম পুরোপুরি না কেটে, এটা আমি এখানে দিয়ে দেব জাস্ট ফ্লেভার আসার জন্য। অনিয়ন দিচ্ছি, ফালি করা অনিয়ন, রেড অনিয়ন। দেখতে পাচ্ছেন আমি 15 মিনিট উপরে ফয়েল পেপার দিয়ে কভার করে দিয়েছিলাম। এখন দেখতে পাচ্ছেন আমার 1 পিট হয়ে গেছে। আমি এখন 1 পিট উল্টে দেব লাস্ট, যেহেতু ফিল এক এক কুক হয়েছে। দেখতে পাচ্ছি আমি একটু উল্টিয়ে দিয়ে আবার এটাকে কভার করে দেব। ফয়েল পেপার উপরে আরেকটা ফয়েল পেপার দিয়ে এভাবে ঢেকে দিয়েছিলাম ভালোভাবে কুক হওয়ার জন্য। আমি আবার আবার আরো 15 মিনিটের জন্য এটা জন। দেখতে পাচ্ছেন আমার মাছ গ্রিল কমপ্লিট, প্রায় 30 মিনিট লেগেছে। এর সাথে খাওয়া যাবে এবং এমনিতে ফ্রাই খাওয়া যাবে, সুস্বাদু ফিশ।